সো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন কারণ আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করবার জন্য এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের দরকার পড়ে আমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু মনিটাইজেশন করে ফেলি এখন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ করানো এবং হতে পারে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু এমনভাবে কষ্ট করে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনি অনেক কষ্ট করে মনিটাইজেশনটা করেছেন অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা তো চার হাজার ঘন্টার যে ওয়াশ টাইমটা কমপ্লিট করলাম আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা মনিটাইজেশন করলাম এখন আপনি থামনেলের মধ্যে দেখতে পেয়েছেন জিনিসটা চার হাজার ঘন্টার ওয়াশ টাইমটা কি আমাদের চ্যানেলের মধ্যে কি সব সময় থাকতে হবে মানে প্রত্যেক এক বছরের মধ্যে কি থাকতে হবে নাকি এক বছরের মধ্যে আমরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করে মনিটাইজেশন করে ফেললে তারপর চার হাজার ঘন্টার আর কোনো দরকার হবে না তারপর যদি এক বছরের মধ্যে যদি এক ঘন্টা চ্যানেলের মধ্যে থাকে তাহলে আমাদের চ্যানেলটি কি মনিটাইজেশন থাকবে তো আমি জানি না এই ট্রপিকে আর ইউটিউবের মধ্যে কিন্তু ভিডিও আসি কি না তো অনেকেই জানেন আজকের দিনটি কিন্তু আমার কিন্তু একটা শুভ দিন আমার ইউটিউব চ্যানেলের অনেক পুরান সদস্য যদি আপনি হয়ে থাকেন অবশ্যই কিন্তু জানেন যে আজকে হলো বাইশ ডিসেম্বর দুই ঠিক এই দিনটার মধ্যেই দুই হাজার একুশে বাইশ ডিসেম্বর কিন্তু আমি কিন্তু মনিটাইজ কিন্তু পেয়েছি আর আজকে হলো বাইশ বারো দুই হাজার বাইশ তো আজকে কিন্তু আমার কিন্তু এক বছর হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে গেছে তো আপনি কি জানেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট তিনশো বাষট্টি দিনের মধ্যে কিন্তু চার হাজার ঘন্টা কিন্তু নেই আমি কিন্তু চার হাজার ঘন্টা কিন্তু অনেক কষ্ট করে কমপ্লিট করেছি প্রায় তিন হাজার ঘন্টা কিন্তু ইউটিউবের তরফ থেকে অটোমেটিক হয়েছিল আমার ভিডিওর মাধ্যমে আর এক হাজার ঘন্টা কিন্তু আমি আমার ফ্রেন্ড তাদেরকে দিয়ে কিন্তু আমি কিন্তু কমপ্লিট করিয়েছি তাদেরকে আমি বারবার বলেছি যে তোমরা আমার ভিডিও বারে বারে দেখো দেখো তারপরে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট হয়েছে আপনাদের প্রশ্ন এটাই যে আমরা চ্যানেলটা তোমারই টেস্ট করলাম এখন কি প্রত্যেক বছরই কি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কী থাকতে হবে তো এটা জানার জন্য আমি কিন্তু আপনাদের কিন্তু লাইভ দেখাবো আমি কোনো রকম এডিট করব না আপনি কিন্তু জানেন যে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু আমার মোবাইলে নেই আমার কম্পিউটারের মধ্যে আসে তো কম্পিউটারের মধ্যে আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিং করবো না আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে লাস্ট টোয়েন্টি এইট দিনের মধ্যে আমার কত ওয়াশ টাইম আসে এবং লাস্ট তিনশো দিন সিলেক্ট করলে আমার এখানে টোটাল ওয়াশ টাইম কত দিন আসে আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চার হাজার ঘন্টা হওয়ার পরও কিন্তু আমি মনিটাইজেশনের জন্য কিন্তু রিভিউ কিন্তু পাঠাইনি আমি পাঁচশো দিন পর কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করি কেন আবেদন করেছিলাম কারণ আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে রকম ভুল আছে কি না ডিসিশন টাইটেলে আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু বলেও ছিলাম তো আমার ওয়াশ টাইমটা কিন্তু এই যে তিনশো দিনের যে ওয়াশ টাইম লাস্ট এক বছরের মধ্যে যে চার হাজার ঘন্টা কিন্তু অনেক আগেই কিন্তু কমে গেছে আমি আপনাদেরকে লাইভই দেখাবো আমি কিন্তু আপনাদেরকে ফেক কোনো কিছু বলবো না কারণ আমার ইউটিউব চ্যানেলে যা কিছু হচ্ছে সব কিন্তু আপনারাই কিন্তু আমার ভিডিও দেখেন আপনাদের কারণেই কিন্তু আমি আস অতটুকু পর্যন্ত হয়তো আমার সাবস্ক্রাইবার কম কিন্তু আপনারা তো যা হোক আমার ভিডিও একটা দুইটা ভিউজ আসলো তারপরেও কিন্তু আপনি কিন্তু দেখেন তো আপনাদের যে মনের যে এই প্রশ্নটা তো চার হাজার ঘন্টাটাকে প্রত্যেক বছর আমাদের ইউটিউব চ্যানেল মধ্যে থাকতে হবে নাকি চার হাজার ঘণ্টাটা কমে গেলেই আমাদের ইউটিউব চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে সেটাই আমি আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাবো এও দেখাবো যে ওয়াশ টাইম কমে গেলে কি চ্যানেলটি কি আবার আগের মতো ডিমোনিটাইজ হয়ে যাবে কি না আর যদি একবার যদি ডিমোনিটাইজ হয়ে যায় তাহলে কিন্তু সিলভার বাটনের জন্য কিন্তু আবেদন করতে পারতেন না এক লক্ষ সাবস্ক্রাইব হলেও কিন্তু সিলভার বাটনের জন্য কিন্তু আবেদন করতে পারতেন না আমি এই আপডেটটিও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে নতুন রুলস করে দিয়েছে যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনের দিকে আমি মোবাইল ক্যামেরার মাধ্যমে দেখাবো কোনোরকম এডিটিং করবো না কোনো রকম এডিটিং না আমার ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু লাস্ট টোয়েন্টি এইট ডে কিন্তু সিলেক্ট করানো আছে ঠিক আছে এখানে এখন ওয়েস্ট টাইমটা দেখুন আঠাশ দিনে আমার এখানে কিন্তু তিনশো বিরাশি ঘন্টা সামথিং এরকম থাকে তিনশো ছবিটা চারশো এখন এখান থেকে আমি লাস্ট তিনশো বাষট্টি দিন এক বছরে করে নিচ্ছি এখানে কিন্তু সামথিং তিন হাজার একশো ঘন্টার মতো সামথিং থাকে থ্রি পয়েন্ট ওয়ান কে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু থাকে না এখন দেখাবো যে চ্যানেলটি মনিটাইজেশান আসে কি না মনিটাইজেশান সেকশনের মধ্যে আমি এসেছি এখানে কিন্তু লেখা আছে যে চ্যানেল কিন্তু মনিটাইজেশান আসে ইউটিউব পার্টনার প্রোগ্রামে কিন্তু আসে এখানে কিন্তু এডসের মধ্যে দিলে কিন্তু এডস দেখাবে শপিংয়ে কিন্তু শপিংটা থাকে ইউটিউবের মধ্যে কিন্তু অনেক ইউটিউবের আছে যে আপনাকে ভুল সিদ্ধান্ত দিবে ভুলভাবে বলবে যে প্রত্যেক বছরই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম চ্যানেলের মধ্যে থাকতে হবে যদি চ্যানেলটা মনিটাইজেশন থাকে তো আমি কিন্তু আপনাদের কাছে কিন্তু লাইভ কিন্তু দেখিয়ে দিয়েছি আজকে হলো বাইশ ডিসেম্বর আর আমি বাইশ ডিসেম্বরে আমি চ্যানেলটা মনিটাইজ করেছিলাম এক বছর কিন্তু হয়ে গেছে এক বছর হওয়ার আগে কিন্তু আমার এখানেও কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ঘন্টা ছিল থ্রি পয়েন্ট ওয়ান কে ঘন্টা ছিল তো আমার ইউটিউব চ্যানেলতে এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই তো এর মানে এইটাই যদি কোনো এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইব করে যদি আপনি মনিটাইজেশনটা করে ফেলেন মনিটাইজেশন করবার পর যদি আপনি ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনি যদি ভিডিওটা আপলোড করেন ভিউজ কম আসে বেশি আসে এটা আপনার অন্যরকম ব্যাপার ঠিকমতো ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটি ঠিকই থাকবে কোনো প্রকার চার হাজার ঘন্টার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইব এক বছরের মধ্যে কমপ্লিট থাকতে হবে না তো আজকের এই যে বড়ো ডাউটটা কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি কিন্তু শেয়ার করে বলে দিলাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন তাহলে দেখাবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ